কি করে বুঝবেন আপনার শনির দশা চলছে এবং শনির দশা থেকে মুক্তি লাভের উপায় বা কি? শনিবার করলে কি শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়? এই সব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ ইহজগতে এমন কোনো মানুষ নেই যাকে শনির দশা ভোগ করতে হয় না। তাই অবশ্যই আপনিও এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ হলে অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনি কি কি জানতে পারলেন, আপনার উপকার হলো কি অপকার হলো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। শনির দশা এমন একটি দশা যা প্রত্যেকের জীবনে আছে। কমপক্ষে 7.5 বছর থেকে আপনি 19 বছর পর্যন্ত আপনার জীবনে এই দশা ভোগ করতে পারেন। আর এই দশা যদি আপনাকে ভোগ করতে হয় তাহলে আপনার জীবনে সমস্যা তো প্রচুর আসবে এবং জীবনে সুখ শান্তি বলে আর কিছুই থাকবে না। শনির দশা যদি ভোগ করতে হয় তখন আপনার জীবন একেবারে সর্বশান্ত হয়ে যাবে। কর্মক্ষেত্রে বাধা আসবে, বিভিন্ন কাজের ক্ষেত্রে পারিবারিক সমস্যা আসবে, আপনি কোনো কাজ করেই সন্তুষ্ট হতে পারবেন না, আপনি যে কাজেই যাবেন সে কাজে অসফলতার ছবি ফুটে উঠবে এবং আপনি বারবার আঘাত পাবেন। আপনি যত ভালো কাজই করুন না কেন, আপনার জীবনে সমস্যা তো অন্তই হবে না। আপনি যে কাজে হাত দেবেন সে কাজ ধ্বংস হবে এবং আপনার জীবনে বারবার সমস্যা আসতে আসতে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন। তখন বুঝতে পারবেন যে আপনার জীবনে এসেছে শনির দশা। আপনি যদি জন্মের তারিখ এবং সময় এবং স্থান এই তিনটি জিনিস আমাদের কমেন্ট সেকশনে উল্লেখ করে দেন, আপনার জীবনে কখন শনির দশা আসবে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে। আপনি অবশ্যই আপনার জন্মের তারিখ, স্থান এবং সময় কেবল এই তিনটি জিনিস উল্লেখ করবেন, নাম ঠিকানা বা ফোন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই সবগুলি যদি আপনার জীবনে আসে আপনি তো জীবনে ছারখার হয়ে যাবেন। তবে শনির দশা থেকে মুক্তি পাওয়ারও বেশ কিছু পদ্ধতি আছে। তবে আমি এই জিনিসটা বলছি না যে আপনার জীবনে আর কোনো বাধাই আসবে না, আমি কেবলমাত্র আপনার সামনে এই জিনিসটা বলছি, আপনার জীবনে বাধা আসবে কিন্তু তা তুলনামূলক অনেক কম হবে, তাই আপনি জীবনে সুখ শান্তি অবশ্যই ভোগ করবেন, অতটা কষ্ট পাবেন না। তাই শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই শনিবার পালন করা উচিত। শনিবার আপনি এমন কিছু কাজ করতে পারেন যার ফলে আপনি শনির দশা থেকে মুক্তি লাভ করতে পারেন, যেমন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, এছাড়া শনিবার দিন সর্ষের তেল এবং কালো তিল দান করতে পারেন, ধাতব দ্রব্য দান করতে পারেন। তবে কারোর কাছে আপনি লেদারের জিনিস গ্রহণ করবেন না, এর ফলে শনির দশা বৃদ্ধি পায়। এবং পারলে গরিব দুঃখীকে অবশ্যই দান করুন, শনির দশা থেকে অবশ্যই মুক্তি লাভ করবেন। বিষয়টি আপনাদের জানিয়ে দিলাম, যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের ভিডিওটিকে এক্ষুনি লাইক করুন, পারলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। কি করে বুঝবেন আপনার শনির দশা চলছে এবং শনির দশা থেকে মুক্তি লাভের উপায় বা কী?
শনিবার করলে কি শনির্দশা থেকে মুক্তি পাওয়া যায়, এই সব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ ইহজগতে এমন কোনো মানুষ নেই যাকে শনির্দশা ভোগ করতে হয় না। তাই অবশ্যই আপনিও এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ হলে অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনি কি কি জানতে পারলেন, আপনার উপকার হলো কি অপকার হলো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। শনির দশা এমন একটি দশা যা প্রত্যেকের জীবনে আছে। কমপক্ষে 7.5 বছর থেকে আপনি 19 বছর পর্যন্ত আপনার জীবনে এই দশা ভোগ করতে পারেন। আর এই দশা যদি আপনাকে ভোগ করতে হয় তাহলে আপনার জীবনে সমস্যা তো প্রচুর আসবে এবং জীবনে সুখ শান্তি বলে আর কিছুই থাকবে না। শনির দশা যদি ভোগ করতে হয় তখন আপনার জীবন একেবারে সর্বশান্ত হয়ে যাবে। কর্মক্ষেত্রে বাধা আসবে, বিভিন্ন কাজের ক্ষেত্রে পারিবারিক সমস্যা আসবে, আপনি কোনো কাজ করেই সন্তুষ্ট হতে পারবেন না, আপনি যে কাজেই যাবেন সে কাজে অসফলতার ছবি ফুটে উঠবে এবং আপনি বারবার আঘাত পাবেন। আপনি যত ভালো কাজই করুন না কেন আপনার জীবনে সমস্যা তো অন্তই হবে না, আপনি যে কাজে হাত দেবেন সে কাজ ধ্বংস হবে এবং আপনার জীবনে বারবার সমস্যা আসতে আসতে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন। তখন বুঝতে পারবেন যে আপনার জীবনে এসেছে শনির দশা। আপনি যদি জন্ম তারিখ এবং সময় এবং স্থান এই তিনটি জিনিস আমাদের কমেন্ট সেকশনে উল্লেখ করে দেন, আপনার জীবনে কখন শনির দশা আসবে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে। আপনি অবশ্যই আপনার জন্মের তারিখ, স্থান এবং সময় কেবল এই তিনটি জিনিস উল্লেখ করবেন, নাম, ঠিকানা বা ফোন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই সবগুলি যদি